আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। রাত্রি 10টা নাগাদ হালিশহর কুমনপাড়া রোডে বেপরোয়াভাবে প্রাইভেট গাড়ি সজোরে টোটোয় ধাক্কা মারে রিঙ্কা অধিকারী নামে এক মহিলা গুরুতর আহত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় হালিশহর থানার পুলিশ ও আইসি আশিস দলুই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইতিমধ্যে গাড়ির চালক ধীরাজ দেকে আটক করেছে হালিশহর থানার পুলিশ। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তা তো ফাঁকাই ছিল, মোটরটা এখান থেকে বেরোচ্ছে আর উনি চার চাকা নিয়ে গ্রুম করে মেরে দিল। মেরে দেওয়ার পরে তো মহিলার দেখলাম লেগেছে, দাঁত পড়ে গেছে, নাক পেটে গেছে, যে চালাচ্ছিল তারও লেগেছে, যে চালাচ্ছিল সে বাবা আর মেয়েকে নিয়ে যাচ্ছিল, পুরো রাস্তায় ফাঁকা ছিল। আর যে মেরেছে কি অবস্থায় ছিল? মনে হচ্ছে ড্রিল করা ছিল, এখন তো গন্ধটা আমি শুনিনি, মনে হচ্ছে মুখ চুপ দেখে যা বোঝা যায়। আপনার নাম? জয়দেব রায়। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা বিকট সাউন্ড শুনতে পেলাম, এসে দেখি চার চাকাটা সেখানে দাঁড়িয়ে আছে, চার চাকাটা একটা টোটোকে মেরেছে, এমনভাবে মেরেছে যে সামনে যে ড্রাইভার ছিল তারও অবস্থা খারাপ, পেছনে যে বসেছিল ভদ্রমহিলা তার দাঁত ফাঁত ভেঙে গেছে, কপাল পপাল সব ফেটে গেছে, গড়গড় করে রক্ত পড়ছে। এই সেই সিচুয়েশন থেকে এখন চলছে। এবার কোথায় নিয়ে গেছে ওদের? যতদূর শুনলাম এইমাত্র যে জেএনএমে নিয়ে গেছে। আর যে মেরেছে সে কি অবস্থায় ছিল? সেটা তো এখন মেডিকেল ট্রিটমেন্টের পরে বলতে পারবে, আমি তো ওইভাবে বলতে পারি না, কিন্তু সবাই বলছে যে ড্রিঙ্ক অবস্থায় ছিল, সেটা সঠিক বলতে পারবো না যতক্ষণ না কোনো কিছু হচ্ছে। এই ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515। এই নম্বরে